অনেক যুবক যুবতী ভাই বোনদের মনের একটা ধারণা, আল্লাহ যাকে আমি জীবনে পাবই না তাকে আমার কাছে দিলা কেন, আল্লাহ যার সাথে আমার বিয়েই হবে না তার সাথে আমার পরিচয় করাই দিলাই কেন, সম্পর্ক করাই দিলাই কেন। সত্তার সাথে বলি, আচ্ছা বলে ফেলেছেন ঠিক আছে, একবার ঠান্ডা মাথায় নিজের মনকে প্রশ্ন করেন তো, আল্লাহ দেখা করাই দিয়েছে নাকি আপনি করেছিলেন? আল্লাহ খারাপ কাজে উৎসাহ দেয়। আচ্ছা ইউন অল দি মত, তুই মত থাইও, আল্লাহ আর মত কিল্লা হাবাইও হবু না, পানি হালাল মত হারাম জানিয়ে দিয়েছেন কে? এবার আপনি যদি মদ খান আর আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে মদ কেন খাওয়াইছো, কারণ এটা যে মদ সে জ্ঞান আল্লাহ আপনাকে দান করে দিয়েছে, ধরার জন্য ছাড়ার জন্য হাত আল্লাহ আপনাকে দিয়েছে, নেওয়ার জন্য রাখার জন্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, এবার খাবেন কি খাবেন না নিবেন কি নিবেন না সিদ্ধান্ত আপনার। জোরে বলেন না, বিষ খাইলেই মৃত্যু হবে আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন, এবার খাইলেও আপনার ইচ্ছা না খাওয়া আপনার ইচ্ছা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, উপর থেকে লাভ দিলে আপনার প্রাণ নাশের শঙ্কা আছে, আপনাকে জ্ঞানে জানাই দেওয়া হয়েছে, দিবেন কি দিবেন না আপনার ব্যাপার। ঠিক তেমনি ভাবে বিবাহের আগে নিজে নিজে পছন্দ করা এটা আমাদের এখতিয়ার, আল্লাহ কখনো বলে নাই পর পুরুষের সামনে যাও পর নারীর সামনে যাও, বরং আল্লাহ কি বলেছেন, পর পুরুষের সামনে যেও না পর নারীর সামনে যেও না। এবার আপনি বলেন তো একবার, যদি আল্লাহ নিজেই নিষেধ করে পর পুরুষের সামনে যেও না, তাহলে আপনি আমি কিভাবে বলছি আল্লাহ তুমি আমাকে মিলাই দিলা কেন, দেখা করাই দিলা কেন? না 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 না, আল্লাহ দেখা করা দেয় নাই, আমরা নিজেরাই গিয়েছি শয়তানের ফাঁদে পড়ে। তো অনেকে যারা বলেন যাকে পাবো না তার সাথে পরিচয় হলো কেন, পরিচয় আল্লাহ করায় নাই আমরা করেছি, কারণ আল্লাহ যেটা দায়িত্ব নিবে সেটা কখনো কষ্টের হবে না, কষ্টের হলো সেটাও আনন্দের হয়ে যাবে, যেমন ইব্রাহিম নবীকে আগুনও ফেলেছেন পুরতো দেয় নাই। সুবহান, মনে রাখতে হবে এইসব বিষয় বুঝতে হবে, আল্লাহ এগুলো করেন না, আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন, সবাই বললে খুশি হবে, আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন, যাচ্ছি যাচ্ছি না সেটা আমাদের ব্যাপার, আল্লাহ বলেছেন পর পুরুষের সামনে যেও না আপনি আমি কোনোভাবে চলে যাচ্ছি, আল্লাহ পাক বলছেন পর নারীর দিকে দেখিও না আপনি আমি দেখছি, তাহলে দেখাটাও আমার দোষ, কথা বলাও আমার দোষ, নাম্বার নেওয়া আমার দোষ, ফেসবুকে নক করা আমার দোষ, কথায় গিয়ে নেওয়া যাওয়া সেটাও আমার দোষ, প্রেমের প্রস্তাব দেওয়া সেটাও আমার দোষ, কৌশল করা আমার দোষ, কুসিং কলেজের নামে পার্কে গিয়ে দেখা করা সেটাও আমার দোষ, আল্লাহ নিষেধ করেছেন আমরা নিষেধ মানি নাই, যার কারণে জীবনটা একসময় গিয়ে অতিষ্ঠ হয়ে যায় কষ্টের হয়ে যায়। এতটুকু বুঝতে পেরেছি? জোরে বলেন না বুঝতে পেরেছি। আর আল্লাহ যেটা করায়, আল্লাহ যেটা করায় সেটার মধ্যে একটা রহমত আছে, তার বাস্তব প্রমাণ কি জানেন? আরা দাদা নানা আছে না, এটার বউ আসিল না, সংসার হওয়া বছর পর জীবুর বুড়ি 120 বছর বুড়ি বেড়ে অয়ো ইত্যারে অসম্ভব ন, আচ্ছা 120 বছর নইলে 40 বছর না করে হবা অনন্ত দাদার হতা হইতে অনন্ত নানার হতা হইতে 20-30 বছর না করে হব লই না, মাতে নানি হব দাদি হব অবুর বউ হব করি বিয়ে করে দিলে হা বছর ই হতে বেশি না 1968 সাল অবু ঘুরি বেজু আছে দে আলাদা নতা হ তাই কি 20-30 মিনিট আধা ঘন্টা আবার মিলি গেই অমা কেয়া তোমারা ফারো আরা কেন পারি দাদাই হত দে আরা নিজারার পছন্দ নগরী মা বাবার পছন্দ করছি তো আল্লাহ উল্লেখ করে রহমত দিয়ে সাজাই দিয়ে দেয়।
আইনতো না দে জোরান না জোরা লাগাই রে কি না সুবহান এবাল হন অনর দে অনর আল্লাহর দায়িত্ব আছে না জোরা হন না আর আর দে আর আর আল্লাহর কা হক আছে না কর্তব্য আছে না অধিকার আছে না এবাল হন প্রত্যেক ফোয়া মাইয়ের উদ্দি মা বাবার অধিকার আছে না প্রতিটা ছেলে মেয়ের উপর মা বাবার অধিকার আছে না নাই তো মা বাবার যেমন অধিকার আছে স্রষ্টার আরো বেশি অধিকার আছে স্রষ্টার আরো বেশি অধিকার আছে এবার আপনি আমি যখন নিজের সিদ্ধান্ত নিজে নেই রব বলে কেন একটু অস্থির হচ্ছিস আমি কি নাই আমি কি জানি না তোর বিয়ে কখন দিতে হবে আমি কি জানি না তোর জন্য কেমন মেয়ে দরকার আমি কি জানি না তোর জন্য কেমন ছেলে দরকার তুই না জান আমি আল্লাহ তো জানি তো অভিভাবক তো আমি আছি তো তুই কেন এত টেনশন করছিস যে বান্দা যে বান্দি আল্লাহকে অভিভাবক মানে নিজের জীবনকে রবের নামে ছেড়ে দেই ওই জীবন হাজার কষ্টের মধ্যে তুফানের মধ্যে গেল ওই জীবন কখনো ডুবে যায় না ওই জীবন কখনো নষ্ট হয় না বরং তার জীবনটা অন্য 10 জনের তুলনায় আরো বেশি প্রশান্তির হয়ে যায় সুবহানাল্লাহ আমরা সব কাজ নিজে করতে চাই আমরা সব কাজ আমার কোন যুবক ভাই এখানে আমাকে যারা একজন দুজন ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার অনেকে যেই লাইলে গিয়ে ধাক্কা খেয়েছে আপনি আমিও গেল বলেন না কেন অনেকে যে তার তো দরে শর্ট খেয়েছেন আপনি আমি দল্লো শর্ট অনেক ভাই বোনেরা যেই লাইনে গিয়ে কষ্ট পেয়েছেন এতটুকু বন্ধ করে নেন আজ না হয় কাল আপনি আমিও সেই লাইনে গিয়ে কষ্ট তো যেদিকে কষ্ট আছে জানি সেদিকে যাওয়ার দরকার তো আমরা কোন দিকে যাব কষ্ট না শান্তির দিকে শান্তির দিক তো রবের রাস্তার দিক শান্তির দিক তো নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নতের দিক সুবহানাল্লাহ